মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশন সাল লিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা শ্রীনগর থেকে আজকে পহেলগামের উদ্দেশ্যে যাচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে হোটেল থেকে বেরিয়ে চলে এলাম পহেলগামের মূল মার্কেটের সামনে। এখানেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আপনারা ট্যাক্সি ভাড়া করে ঘুরে নিতে পারেন পহেলগামের বিভিন্ন জায়গাগুলো। মনে রাখবেন, আপনাদের নিজস্ব গাড়ি থাকলেও এখানে সাইট সিন করার জন্য আপনাকে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি ভাড়া নিতে হবে। এখান থেকে আপনাদের গাড়ি বুক করে যেতে হবে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি ইত্যাদি নানান জায়গায়। যত এগোচ্ছি ততই সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি। এই শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে পাশ দিয়ে বয়ে চলেছে রিডার নদী, আর স্রোতের আওয়াজ আপনাদের মনকে ছুঁয়ে যাবে। এখানে রয়েছে জে অ্যান্ড কে ট্যুরিজমের হোটেল আলপাইন, এটা আরুভালির মধ্যেই অবস্থিত, যা আপনারা অনলাইনেতে বুকিং করতে পারেন। পৌঁছে গেলাম আরু ভ্যালি, এখানে আপনারা চাইলে রাত্রিবাসও করতে পারেন। রাস্তায় অতিরিক্ত বরফ না থাকে তাহলে আপনারা ঘোড়া ভাড়া করেও এই পহেলগামের বিভিন্ন স্থানগুলো দেখে নিতে পারেন। ঘোড়াওয়ালারা আপনাদেরকে মোট 7টি জায়গায় নিয়ে যাবে, তার মধ্যে একটি জায়গা হলো বৈশারণ ভ্যালি, যেটি খুব সুন্দর, চাইলে আপনারা এখানে বেশ কিছু সময় কাটিয়ে যেতে পারেন। আকাশের নিচে বরফের টুপি মোড়ে দাঁড়িয়ে আছে পীর পাঞ্জাল। আসলে জজিলা পাসকে অতিক্রম করে লাদাখের পর অমরনাথ দর্শন সেরে কাশ্মীর যাওয়ার পথে প্রথম যে গ্রামটি পড়বে তার নাম হলো এই পহেলগাম। এবার বুঝলেন তো এই পহেলগামের মাহাত্ম্য।
এখান থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে চন্দনবাড়ি। যদি আপনারা মনে সাহস ও শরীরে পারমিট করে, তবে আপনারা এই চন্দনবাড়ি থেকে ট্রেক করে চলে আসতে পারেন অমরনাথ। পহেলগামকে ঘিরে রয়েছে প্রচুর প্রচুর হিন্দি সিনেমার যোগ, যা আপনারা হয়তো অনেকেই আগে দেখেছেন। আরু ভ্যালি থেকে রওনা হয়ে পৌঁছে যান বেতাব ভ্যালি, সময় লাগবে মিনিট 45। আমি দাঁড়িয়ে আছি আপনার হচ্ছে গিয়ে একদম টপে, সেখান থেকে বেতাব ভ্যালিটা আপনাদের দেখাচ্ছি। এই কারণে দেখাচ্ছি, কনকনে ঠান্ডা হাওয়া চলছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর ওইখানে যে যে নিচে বেতাব ভ্যালি, যেটা নিচে কেন আমি ওপর থেকে দেখাচ্ছি, আমি চেষ্টা করছি আপনাদের যতটা দেখানো সম্ভব হয় আমি ওপর থেকে দেখাচ্ছি, এই কারণে এর ভিউটা পুরোটা খুব সুন্দর করে বোঝা যাবে। তার জন্যে আমি ওপর থেকে দেখাচ্ছি, ওই অবধি আর পৌঁছাইনি, ঠিক আছে? তো দেখুন আপনারা বেতাব ভ্যালির সৌন্দর্য। 1983 সালে এখানে বেতাব ছবির শুটিং হয়, সেই শুটিংয়ের পর থেকে এই ভ্যালির নামকরণ হয়ে যায় বেতাব ভ্যালি। এর আগে এই ভ্যালির নাম ছিল হাজান ভ্যালি। এখানে প্রবেশ মূল্য রয়েছে বড়দের 100 টাকা আর ছোটদের 50 টাকা, ক্যামেরার জন্য অতিরিক্ত কোনো চার্জ লাগে না। পহেলগামের সমস্ত কিছু ঘোড়ায় করে ঘুরতে 1500 টাকা, আর শুধু যদি বৈশালন ভ্যালি আপনারা ঘোড়ায় করে যান তাহলে এক একজনের 400 টাকা মতো পড়বে।
এবার আমি আপনাদের নিয়ে যাব এই পায়েলগ্রামের একটি ঐতিহাসিক স্থানে, যার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নন। তো চলুন তবে যাওয়া যাক। এসে পৌঁছালাম মামলেশ্বর মন্দির। মামলেশ্বর মন্দিরের মাহাত্ম্য কী তা নিশ্চয় আপনাদের জানাবো, কিন্তু মাই ব্যাড লাক যে আমি যে সময় এসে পৌঁছালাম এই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো আমি পণ্ডিতজিকে রিকোয়েস্ট করেছি, তিনি কাছাকাছি থাকেন, তিনি এলে পরে আমি আপনাদের পুরোটা দেখাতে পারবো, ঠিক আছে? এই মামলেশ্বর মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফিট। কথিত আছে পার্বতী যখন এই স্থানে স্নান করছিলেন তখন দ্বাররক্ষক হিসাবে তার পুত্র গণেশকে দায়িত্বে দাঁড় করিয়েছিলেন। সেই সময় স্বয়ং মহাদেব পার্বতীর সাথে দেখা করার জন্য এই স্থানে এসে উপস্থিত হন, কিন্তু গণেশ মাতৃআজ্ঞা পালন করতে মহাদেবকে ভিতরে ঢুকতে বাধা দেন। মহাদেব এই ছোট্ট বালকটির ওপর প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং রাগের বসে তার মাথাটি কেটে দেন। তৎক্ষণাৎ পার্বতী এসে তাকে জানান এই ছোট্ট ছেলেটি তারই সন্তান, যার নাম গণেশ। মহাদেব কোনো উপায় না দেখে সামনে থাকা একটি হাতির মাথা কেটে গণেশের ওপরে বসিয়ে দিয়ে তার ছোট্ট সন্তানের প্রাণ রক্ষা করেন। এই সমস্ত ঘটনা ঘটেছিল এই মন্দির প্রাঙ্গণেই। যদি আপনারা পহেলগামে বেড়াতে আসেন অবশ্যই একবার দর্শন করে যাবেন এই ঐতিহাসিক মন্দিরটিকে। আর এই সমস্ত জায়গাগুলোকে উপভোগ করতে আর দেখতে আমার সঙ্গে তো আপনাদের থাকতেই হবে, আর দেখতে হবে ডেস্টিনেশনস আনলিমিটেড।